টানা কারফিউ সোমবার 1 ঘন্টা বাড়তি শিথিল সময় পেল নগরবাসী। আর এই সুযোগে নিজ নিজ জরুরি কাজ সেরে নিয়েছেন তারা। ওষুধ আর কাঁচা বাজারেও যথারীতি ভিড়, কিন্তু সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে নগদ অর্থ। মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ব্যাংকের এটিএম বুথ, জটিলতা ছিল সবখানে, যার ফলে প্রয়োজনে টাকা তুলতে না পেরে বিড়ম্বনায় পড়েন অনেকেই। কারফিউর তৃতীয় দিনে কারফিউ শিথিল ছিল 1 ঘন্টা বেশি। বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে পেরেছেন সাধারণ মানুষ। ছুটি করে চেষ্টা করেছেন কাজ সারার, জোগাড় করেছেন খাবার দাবার, সংসারের প্রয়োজনীয় রসদ। আর তাই সবচেয়ে ভিড় দেখা গেছে কাঁচা বাজার আর সুপার শপগুলোতে। খাদ্য ছাড়া তো চলে না মানুষের। ধরেন যারা আমরা মজুদ রেখে খাই না, প্রতিদিন কি আমাদের জন্য সেটা না খাই থাকতে হবে। এই টাইমটা সেভ করে করতেছি, আর বাকিটা তো অনেক ক্রাইসিস টাইম, সাপ্লাইজও শেষের দিকে, তো কিছু বাজার করতে আসছে আর কি এই সময়টার মধ্যে। ওষুধের দোকানেও যথারীতি ভিড়। কারফিউর মধ্যে ছোটখাটো ফার্মেসিতে ওষুধ সরবরাহ নিয়ে ঘাটতি দেখা গেছে, তাই কারফিউ শিথিল হলেই অনেকে ছুটে যান বড় ফার্মেসিগুলোতে। আমরা মোটামুটি কোম্পানি আমাদেরকে হেল্প করছে, গতকাল 2 ঘন্টা ছিল, আজকে 3 ঘন্টা আমাদের আল্লাহর রহমতে আছে, খুব একটা শর্ট পড়েনি এখন পর্যন্ত। টানা অচল অবস্থায় অনেকের হাতেই নেই নগদ টাকা, বন্ধ মোবাইল ব্যাংকিং, বন্ধ ব্যাংক লেনদেন, এই অবস্থায় ভরসা এটিএম বুথ, কিন্তু সেখানেও নানা কারণে অকার্যকর রাজধানীর বেশিরভাগ বুথ, তাই জরুরি কেনাকাটা করতে পারছে না সাধারণ মানুষ। চেষ্টা করছি ভাই, কিন্তু হচ্ছে না। গ্রামীণ সিমের সমস্যা, আমি আপনার এয়ারটেল রবি যে সিমগুলো আছে এরা ক্যাশ আউট করতে পারে, আর এখানে আমরা বিকাশ লেনদেন করতে পারি। লেবাররা আছে, ওদের কাছে আমি টাকা পাঠাতে পারতেছি না, বিকাশও বন্ধ, এটিএমও বন্ধ। আজকে তো 2টা থেকে 5টা পর্যন্ত আপনাদের জানাই নাই, আমরা 3টা সময় গেছি টাকা তোলার জন্য বুথে আসছি। এখন আইসাই যে বৈশা রয়েছি, এখন এরা বলতেছে যে এদের কন্ট্রোল রুম বলে দিছে 3টার থেকে খোলার জন্য, এই বিলম্বে না, এইটাই আর কি বসে আছি, টাকা তুলতে হবে তো, টাকা নাই ঘরে। সবার আশা শিগগিরই কেটে যাবে সব অস্থিরতা, স্বাভাবিক হবে জনজীবন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।